নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে 18তম জাতীয় পরিসংখ্যান দিবস। এই উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আলোচনা চক্র, রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই সূচনা করেন পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, আগামী দিনে ডাটা সংগ্রহ করে এই দপ্তরকে আরও শক্তিশালী ও মজবুত করার প্রচেষ্টা চলছে। পাশাপাশি তার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের আধিকারিক ও কর্মীদের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন। আধুনিক পরিসংখ্যানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি প্রতি বছর পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হয়। এবছর এই দিবসের মূল ভাবনা হল সিদ্ধান্ত গ্রহণের জন্য ডাটার ব্যবহার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা সহ অন্য আধিকারিকরা। রক্তর কোন বিকল্প নেই, একটা রক্তর বিনিময়ে একটা জীবন বাঁচতে পারে। আগামী দিন যারা অফিসার আছেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই ডিপার্টমেন্টকে আরও আমরা মজবুত কীভাবে করা যায়, আগামী দিন আপনারা সহযোগিতায় আমাদের এই ডিপার্টমেন্ট ভারতবর্ষের জন্য, ত্রিপুরার জন্য আমরা কাজ করতে পারি।